কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার কাজের দ্বিতীয় দফায় চতুর্থ দিনে ষষ্ঠ সাক্ষী সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আগামী 20 থেকে 22 সেপ্টেম্বর তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। বুধবার সকাল 10টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে 2:30টায় শেষ হয়। এর আগে গত 23 থেকে 25 আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং 2 নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী শাহিদুল সিফাত। এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় দফায় মোট 6 সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা শেষ হয়েছে। ষষ্ঠ সাক্ষী ছিলেন বাইতুল নূরের জামি মসজিদের ইমাম শহীদুল ইসলাম। মামলায় আরও 77 জনের সাক্ষ্য নেওয়া হবে। গত বছর 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।